নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে অষ্টমী, আর অষ্টমীর দিনকে আমি চলে এসেছি রামতলায়। আর এই যে তুলি ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লাইন, আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারছি না, ভেতরে ঢুকতে পারবো না বলে মনে হচ্ছে, অনেকটা লাইন পড়ে গেছে। আর শুভেন্দু এক ফোঁটাও দাঁড়াবে না, এত লাইন দেবেই না, সেই জন্য চলে যাচ্ছে, সেই জন্য আমাকেও চলে যেতে হচ্ছে, এরা কেউ দাঁড়াচ্ছেই না। আর তুলি ম্যাডাম, ওই যে শুভেন্দু চলে গেল, যা চলে গেল। এসে গেছি একটা ঠাকুর দেখতে অন্য একটা প্যান্ডেলে। তো প্যান্ডেলের মাকে আমার, মানে যতগুলো ঠাকুর দেখেছি তা এটা সবচেয়ে 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 বেশি ভালো লেগেছে, সত্যি অসাধারণ হয়েছে, মাকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর প্যান্ডেলটা সত্যি তো আমাকে মানে মুগ্ধ করেইছে, লাইটিংগুলো অনেক ভালো, আর ঝাড়বাতিগুলো আমার তো খুব ভালোই লেগেছে। আর ওরা সব ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর রাস্তাতে ভিড় হয়ে যাচ্ছে, আর কোথাও আমাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে না। এই যে তুলিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, চলে এলাম একটা প্যান্ডেলে। এখানে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, নামে কিন্তু হাওয়া খাচ্ছি বেশি। এখানেও মাকে অনেক সুন্দর লাগছে, নামগুলো আমার কিছুই মনে নেই। এবারে চলে এলাম ইচ্ছাপুর বলে সেই জায়গাটায়। তো আমি না শুভেন্দুদের সবাইকে হারিয়ে ফেলেছি, আমি আর তুলি দুজনে একসাথে যাচ্ছি লাইন দিয়ে দিয়ে। ওরা কোথায় চলে গেছে কিছু দেখতেই পাচ্ছি না, ফোনও মানে তুলছে না, বুঝতেই পারছি না। তো যাক, পেয়ে যাব, চিন্তার কিছু নেই। আর এখানে ঘড়ির প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা অনেক সুন্দর লাগছে, এই যে কতগুলো মহাপুরুষ দাঁড়িয়ে আছে, এরা হয়তো বলতে চেয়েছে সময়ের সাথে সাথে মানুষ কীভাবে পরিবর্তন হয়েছে। আর সত্যি প্যান্ডেলটা অসাধারণ লাগছে, ঘড়ি কত ঘড়ি, ঘড়ির টাইমগুলো একটু দেখে নিচ্ছি। আর আমাদের আজকে বাড়ি থেকে বেরোতে অনেক লেটও হয়ে গেছে, ট্রেন পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর ট্রেনে আজকে মারাত্মক ভিড়, কী বলবো, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবার মতোই যা ভিড়। আর এখনও পর্যন্ত আমি খুঁজে পেলাম না, আর সবচেয়ে বড় কথা তারা দিচ্ছে, প্যান্ডেল থেকে বের করে দিচ্ছে, বাঁশি বাজিয়েই যাচ্ছে, বাঁশি বাজিয়েই যাচ্ছে। তো কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে, নাহলে এরা কান কর্ণ সব খেয়ে ফেলবে। আর শুভেন্দুকে তো দেখতেই পাচ্ছি না, চলে এলাম আর একটি প্যান্ডেলে, শুভেন্দুকে পেয়ে গিয়েছিলাম, ওরা বাইরে দাঁড়িয়েছিল। আর এখানে অনেক সুন্দর লাগছে, এই দেখো এই একটা প্যান্ডেল, কিন্তু এখানে আমি বসে পড়েছি, আমি হক পাচ্ছি না, সেই জন্য শুভেন্দু একটু ভিডিও করে দিচ্ছে। আর আমরা সবাই মিলে বসে বসে এখানে রেস্ট নিচ্ছি, আর তুলি মিটি এখানে নাস্তা আরম্ভ করে দিয়েছে, এই যে আমি বসে আছি, আর ভালো লাগছে না, পায়ে ব্যথা হয়ে গেছে। এই যে তিথি ম্যাডাম নাচছে, এই যে তুলি দিদি সব নাচছে, আর মাকে দেখো, ভেতরের মাকে অনেক সুন্দর লাগছে। ঝাড়বাতিটা আমি আবার প্রথমে গিয়ে ঝাড়বাতিটা দেখে ফেলি সব জায়গায় গিয়ে আগে। আর এই দেখো এই একটা প্যান্ডেল, এটাও অনেক সুন্দর লাগছে। আর এত যা লাইন, কি বলবো, লাইন দিয়ে 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 এর হাফের বেশি সময় চলে যাচ্ছে। এই যে লাইট, হাঁড়ির ভেতরে লাইট ঢুকিয়ে দিয়েছে, দেখেছো? আর এই যে ধানের গোলা দেখা যাচ্ছে, যা গরম হচ্ছে প্যান্ডেলের ভেতরে, মনে হচ্ছে এখানে এটা হচ্ছে গাঁট ছড়ার টাইপের, বিয়ে সমস্ত জিনিস ভেতরে আছে দেখলাম। আর যা গরম হচ্ছে, যেন মনে হচ্ছে একটু হাওয়া কাছে গেলেই হয়, কিন্তু কোথায় আর হাওয়া, কোথায় আর কি, আর কোথাও একটু ভালো করে দাঁড়াতে দিচ্ছে না জানো তো, মানে যেখানে যাচ্ছি বাঁশি বাজিয়েই যাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে সারাক্ষণ, একটু যে ভালো করে। আর এই যে এই কাকুটা, সত্যি দেখো, বাচ্চা ছেলেদের সামনে বসে বসে ধূমপান করছে, আর এই কাকিমাটা একটু রান্না বসাচ্ছে, আর ছেলেটার সামনে, বাচ্চা একটা ছেলে বসে আছে তার সামনে বসে বসে ধূমপান করছে, দেখেছো? ধূমপান করা নিষেধ, তবুও বোঝে না, যাক কিছু করার নেই। তো এবার আমরা মানে দাঁড়াতে তো দিচ্ছে না, অন্যদিকে যাই। আর মাকেও এখানে অনেক সুন্দর লাগছে, মাকে অনেক 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 দারুণ লাগছে, প্রচুর লাইন পড়ে আছে, লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। আর আমার ফোনটা তো অনেক দিন থেকেই ডিস্টার্ব করছে, তোমাদেরকে বলেছি তো, সেই জন্য ভিডিও দিতে পারছি না। আর এই যে দেখো এখানে শাঁখাপালা নিয়ে কিছু একটা হচ্ছে, মানে শাঁখাপালা পড়তে এসেছে, বিয়ে করতে যাবে গো। এই যে এখানে এখানে পুজোটা আসল হয়েছে, আর দেখো এখানে রকেট ছাড়াছাড়ি হচ্ছে, আর সেখানে তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর ওই যে মাকে দেখা যাচ্ছে, উঁকি মেরে দেখছি আমি প্রথমেই, মা এখানেও মাকে অনেক সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলটা জাস্ট
ওয়াও, শুধু দেখো, আমার তো দারুণ লেগেছে। এতগুলো প্যান্ডেল দেখেছি, তার মধ্যে এটা আমার খুবই মানে ভালো লেগেছে। ধানের ধানগুলো ঝুলছে, আর এটা কাতার দড়ি মনে হচ্ছে, আর রংটা জাস্ট অসাধারণ ছিল। এখানে হাত দিতে সবাইকে বারণ করছে, ডোন্ট টাচ, নষ্ট হয়ে যাবে না। আর সামনে আমি দেখতে পাচ্ছি একটা মহাপুরুষ দাঁড়িয়ে আছে আবার। আর দেখো কতগুলো ভিডিও যাচ্ছে এগোতে এগোতে, এখানে অনেক লাইন পড়েছে। দেখো আমার সামনে আবার একটা ফোন উঠে গেল, দেখেছো? আর ওই যে তোমাদেরকে বললাম সামনে একটা মহাপুরুষ দাঁড়িয়ে আছে, মহাপুরুষের সবাই ছবি তুলে নিচ্ছে, আর একটা চাকার মতো ঘুরছে ওপরে। প্যান্টটা সত্যি অসাধারণ, মানে পড়তে তো অনেক খাটুনি হয়েছেই, আমার তো অনেক সুন্দর লেগেছে। যাই যার যেটাই পছন্দ হোক, আমার অনেক ভালো লেগেছে। আর আমি তো ভেবেছিলাম পুজোর সময় বৃষ্টি হবে, যাই হোক পুজোতে বৃষ্টির হাত থেকে বেঁচে গেছি। ঠাকুর তো বছরে একবারই আসে, মা একবারই আসে, যদি এরকমভাবে বৃষ্টি হয় তাহলে কী হবে বলো? বৃষ্টি হলে খুবই মন খারাপ হয়ে যেত। আর এই দেখো হাঁড়ির ভেতরে ধান ঢুকানো আছে, আর সেই কুনকে বলে না, তার মধ্যে লাইট জ্বলছে, ল্যাম্পগুলো জ্বলছে, সত্যি অনেক সুন্দর লাগছে। আমার তো অনেক ভালো লেগেছে, তোমাদেরকে আগেই বললাম, আর মাকেও অনেক 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 সুন্দর লাগছে। আর এটা চলে এলাম হেলমেটের ফ্যাক্টরিতে, দেখেছো কত হেলমেট? তুলি তো বলছো মা একটা হেলমেট নিয়ে চলেই যাব। দেখো মা ওই যে বসে আছেন, মাকে অনেক সুন্দর লাগছে। আর আমি তো হেলমেটগুলোকে দেখে অবাক, এত হেলমেট! আর এই যে এটা সুন্দরী মহিলা বসে আছে, যিনি এই হেলমেট দোকানের মালিক, দেখেই মনে হচ্ছে। পাশে অনেক হেলমেট রেখে দিয়েছে। তুলি বলছে মা একটা নিয়ে চলেই যাই, আমি বলছি না না মালিক মারবে। বেরিয়ে পড়লাম, চলে এলাম স্টেশনে, বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর এরা নাচছে মাতার ড্যান্স, আর একটা ট্রেন ফেল করে ফেলেছি, আর আমরা সবাই বসে আছি। শুভেন্দুরা সব চা খেতে গেছে, আমরা এসে গিয়েছিলাম কিন্তু ওরা আসেনি, সেই জন্য আমরা বসেই আছি। ট্রেনটা চলে গেল, বেকার পেলাম না, এবার কতক্ষণ বসে বসে ওয়েট করো, তারপর ট্রেন আসবে। যাই হোক কিছু করার নেই, ওয়েট তো করতেই হবে। প্রচুর মশা, এরা স্টেশনে মনে হচ্ছে মশা পুষে রেখে দিয়েছে, এত মশা। মশা আমার হাফ রক্ত বের করে দিয়েছে, ঘরে গিয়ে নির্ঘাত ডেঙ্গু হয়েই যাবে। আজকে নবমী, আর আমরা চলে এলাম টাকার ফ্যাক্টরিতে। এখানে কত টাকা দেখেছো, টাকা ছড়াছড়ি যাচ্ছে, চলে এসেছি ডোমচুড়ে, এত টাকা দেখে, এত লকারও দেখেছো, কত লকার! আবার এখানে সবাইকে হাতে ছাপ দিয়ে দিয়েছে, দেখেছো? শুভেন্দু হাতের ছাপ খুঁজছে, দেখছে। আর তুলি আজকে সবাই মিলে আসিনি, আজকে পূজারা এসেছে আর আমরা এসেছি। আর এই যে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, হাত দিয়ে এখানে বারণ করে দিয়েছে, আর দেখেছো সব জায়গায় খালি বলে যাও যাও যাও। আর দেখেছো এই একটা মহাপুরুষ দাঁড়িয়ে আছে, এই ছেলেটা একটা জামাও পরেনি, দেখেছো? এতগুলো মহিলা আসছে, একটা গেঞ্জি পরা কি ওর দরকার ছিল না? ঘুড়ি ওড়াচ্ছে, দেখেছো আগে ওর ঘুড়ি। আর এখানেও মাকে অনেক সুন্দর লাগছে। আর সবচেয়ে আমার এই প্যান্ডেলটাতে ভালো লেগেছে, ছোটো ছোটো ছবি দেওয়া আছে, ওটা ভালো লেগেছে। আর সত্যি অনেক সুন্দর লাগছে এই যে ছবিগুলো, বোঝানো যাচ্ছে না, হয়তো ফোনেতে দেখাই যাচ্ছে না, আমি বুঝতে পারছি, কিন্তু এটা অনেক ভালো। আর এখানেও দাঁড়াতে দিচ্ছে না, খালি বলছে যাও যাও যাও, ওদেরকে বের করে দিচ্ছে, দিলেও বের করে। আর ওই যে পূজা ম্যাডাম ফোন করতে করতে আসছে, আর এই যে তুলি দেখছে আমার মা কী করছে, ও একটু ক্যামেরার সামনে চলে আসছে, জামাকে একটু তুলে নাও ক্যামেরাতে। চলে এলাম বাঁশে বাঁধা হাঁড়ির প্যান্ডেলে, কত হাঁড়ি ঝোলানো দেখেছো? আর এই প্যান্ডেলে ঢুকতে ঢুকতে এখানেও অনেক লাইন, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো লাইন দিয়ে দিয়ে কী করবো। আর কত ক্যামেরা যাচ্ছে দেখেছো, ক্যামেরার চাপে আমি ঢাকা পড়ে যাচ্ছি। আর এই দেখো এই একটা মহাপুরুষ বসে আছে, মাটির হাঁড়ি কলসি বানাচ্ছে, আর এখানে মাকে অনেক সুন্দর লাগছে। তবুও অন্য জায়গার থেকে এখানে ভিড়টা অনেকটাই কম ছিল, অন্য জায়গায় যা মারাত্মক ভিড় ছিল, বেরিয়ে পড়েছি ঠাকুরটা দেখে, দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ, খালি বের করে দিচ্ছে, যাও যাও যাও। কী বলবো আর, তো ছবি ফবি তুলবো, কিছুই হচ্ছে না। চলে এলাম আরেকটি প্যান্ডেলে,
আর এখানে এসে আমি খালি খুঁজছি বেবির সাথে কখন দেখা হবে। বেবিদের বাড়ির কাছাকাছি এসেছি, আর বেবির সাথে না দেখা হলে হয়? তো বেবির সাথে দেখা করেই তারপর যাব। বেবিকে ফোন দিয়ে দিয়েছি, বেবি ফোন করে বলল কাছাকাছি আছি, তো দেখা হয়ে যাবে। আর দেখো চলে এলাম পশু জীবজন্তুর গুহার ভেতরে, এত বন জঙ্গল, ঢাকা পড়ে যাচ্ছি। উফ, আর এই যে সামনেই একটা ডাইনোসর দেখেছো? আই দেখো অজগর, এক্ষুনি খেয়ে নিতো, গিলে নিতো, কি বড় দেখেছো অজগরটা। আর এই যে কি সব জীবজন্তুর বসে আছে, ওর নাম আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না আমার আর। এই দেখেছো এই একটা কিসের কি একটা প্রাণী, তার মুখ ভেঙে গেছে, মুখটাকে ভেঙে দিয়ে চলে গেছে, মনে হচ্ছে মারামারি করেছিল ওরা। আর কি জানি এদের নাম আমি ভুলে গেছি, মনে নেই। যাই হোক, দাঁড়াতে তো এক ফোঁটাও দিচ্ছে না। আর সামনে আছে ডাইনোসর, আর ডাইনোসরের পিঠ ফিট সব ভেঙে গেছে, পিঠের ফাঁক দেখা যাচ্ছে। এই যে ডাইনোসর দেখেছো, এই দেখো দেখো। আর এখানে অনেক আরও অনেক কিছু ছিল, কিন্তু ভালো করে কিছুই আমি দেখাতে পারিনি, কারণ দাঁড়াতে দিচ্ছেই চ না, দিচ্ছেই না, দিচ্ছেই ছো না বলে ফেললাম, দিচ্ছেই না। দেখো মানে একটু যে ভালো করে মাকে তুলবো, এখানেও মাকে অনেক সুন্দর লাগছে, পুরো জ্বলছে মায়ের মুখটা, অনেক অসাধারণ লাগছে। চলো বেরিয়ে পড়ি, চলে এলাম আর একটি প্যান্ডেলে। দেখেছো এটা কালের বাড়ির ছেলে একটা হারিয়ে গেছে, খেলনা নিয়ে খেলছে রাস্তায়, খুঁজছোর মা কোথায় গেছে। আর এখানে মানে সত্যি রিয়েল সবজি মানে ফসল ফুলে আছে, ঢ্যাঁড়স লঙ্কা নানা রকমের সবজি। আর এই যে উঠে গেছে মানে ব্রিজে, ব্রিজের উপর দিয়ে আমি ভাবছি ব্রিজটা ভেঙে যাবে না তো কাটে, তো ভয় লাগছে আমার একটু। আর এই যে এই কাকুরা বসে বসে মাছ ধরছে, এখানে দুটো হাঁস চড়ছে, হাঁসগুলো বসে আছে, সরি চড়ছে বললাম, বসে আছে, বসে বসে দেখছে কটা মাছ তুলছে কাকুটা। ওই যে পেছনে একটা ভূত, ভূত দেখে ভয় পাচ্ছে। আর এখানে অনেক থিম করেছে, আর এখানে সবজিগুলো সবচেয়ে ভালো লাগলো, যেটা সবজিগুলো একদম গাছে, কোনো পাকানো টানানো কিছু না। এই যে হাওয়া করছে, একটু হাওয়ার পাখাটা তো আমাদের দিতে পারে তো বলো, এত গরম হচ্ছে, এত ভিড়ে লাইন দিয়ে দিয়ে ওদেরকে দেখতে আসছি। আর এই যে এখানে একটা বাউল বসে আছে, আর সবজিগুলো সত্যি মনে হচ্ছে একটা তুলে ছিঁড়ে নিয়ে চলে যাই। আর এই যে এখানে বাউল গান করছে মনে হচ্ছে, ভুলে গেছি আমি সবাই। এই যে দোকানদার, দোকানে সব লাইন করে গেছে দেখেছো, আমি সব ভুলে গেছি কোথায় কী ছিলাম না ছিল। আর এটা আমি এসেছি ওই ডোম জুড়েই আছি এখন, নবমী কিনতে এসেছি। আর এই যে এখানে বাউল, বাউলের গান মানে হচ্ছে। আর এবারে এই যে মা, এখানেও মাকে মাটির মানে যে জিনিসটা থিমটা করেছে সত্যি অনেক ভালো লাগছে। দেখা হয়ে গেছে বেবিদের সাথে, আর সত্যি দেখো প্যান্ডেলটা কি দারুণ লাগছে না। বেবিদের সাথে দেখা হওয়ার পর বেবি বললো চলো আমরা ঠাকুর দিকে আসি, তো সামনে একটা প্যান্ডেল পড়ছিল, চলে এলাম ঠাকুরটা দেখতে, নাহলে আমরা চলে যাচ্ছিলাম, জানতাম না যে ভেতরে ঠাকুর হয়েছে বলে, তো চলে এলাম। সত্যি প্যান্ডেলটা দেখো অসাধারণ, আমার তো অনেক সুন্দর লেগেছে। আর এখানে সবার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। আর এই যে তুলি, রিদি, মিঠি সব হাত ধরে ধরে ঘুরছে, খেলা করছে। আর এই যে দেখো এদের এখানে ফটোশ্যুট হচ্ছে, বেবিরা সব ফটোশ্যুট করছে, দেখে নাও তোমরা বেবি কাছে কত সুন্দর লাগছে। আর এই যে তুলি, মিঠি, রিধি, রিধি আবার একটু পোজ দিয়ে দিচ্ছে, রিধি প্রথমে বুঝতে পারিনি। এই যে দেখো ওর পোজটা শুধু দেখো, ওর হাই করে দিল দেখেছো তোমাদেরকে। এই যে মিঠি ম্যাডাম, এই যে তিথি চলে গেল। আর এই যেই মূর্তিটা সত্যি অসাধারণ লাগছে, বাবার মূর্তি, আমার তো অনেক 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 ভালো লেগেছে। আর শুভেন্দুরা ওখানে বসে আছে, প্যান্ডেলটাকে মিস করে গেল, এলোই না, রাস্তাতে বসে আছে দেখেছো। আর চলে এলাম আন্দুলে, আন্দুলে সেই প্যান্ডেলটা অনেক ভালো লাগলো, কিন্তু আর এনার্জি নেই, খুব খিদে পেয়েছে। আর এবার তো কিছু খাবো, তার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর এখানেও এই যে এখানেও ভিড়, এখানেও দাঁড়া দিচ্ছে না এক ফোঁটাও।
কিন্তু আমার দাঁড়ানোর এনার্জিও নেই, কারণ খিদে খুব পেয়ে গেছে। তো আগে খাবো, তারপর সব কিছু। এখানেও মাকে দেখো কত সুন্দর লাগছে, অনেকটা সুন্দর লাগছে মাকে। চলে এলাম আর একটা প্যান্ডেলে, এখানেও প্যান্ডেলটা অনেক সুন্দর। আর এই যে কত বেলুন বিক্রি হচ্ছে, তুলি আর আগের মতো বায়না করে না যে আমাকে বেলুন কিনে দাও বলে। ঝাড়বাতি, আমি আবার যেখানে যাই আগে ঝাড়বাতিটাকে দেখে নিই। এখানেও মাকে অনেক সুন্দর লাগছে। আর শুভেন্দু বলছে চলো চলো চলো, ওর বলে রেগে যাচ্ছে। চলে এলাম একটা হোটেলে, তো এখানে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে চলো ভালো থেকো সবাই, টাটা।